কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ডাকা কমপ্লিট শাটডাউনে উত্তাল রাজধানী ঢাকা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রাজধানীর বিভিন্ন রাস্তায় নেমে আসে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। অপরদিকে আন্দোলন প্রতিরোধে পুলিশের পাশাপাশি রাজধানীর বিভিন্ন সড়কে অবস্থান নিয়েছে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সকাল থেকে বিভিন্ন স্থানে চলে মুহুর্মুহু সংঘর্ষ। বেলা ১১টার দিকে শনিরাকড়া এলাকায় পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষে দুই পথচারী গুলিবিদ্ধ হন। পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে মেরুলবাড্ডায়। রামপুরা ব্রিজ থেকে শুরু করে মেরুলবাড্ডার ইউলুপ পর্যন্ত পুলিশের সঙ্গে দফায় দফায় শিক্ষার্থীদের সংঘর্ষ হয়। সংঘর্ষ হয়েছে মিরপুর ১০, ১২ এবং ১৩ এলাকায়। রাজধানীর উত্তরাতেও আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও র্যাবের ব্যাপক সংঘর্ষ হয়েছে। আহত বেশ কয়েকজনকে কুয়েত মৈত্রী হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া ধানমন্ডি, রাজধানীর বসুন্ধরা এবং আজিমপুর এলাকায় সড়কে নেমেছেন শিক্ষার্থীরা।